ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আপনার দয়া আল্লাহ সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ আছি ভালো। যে আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাসা সিরাজগঞ্জ শাহজাদপুর। আমি এক মাস পর স্যারের সাথে দেখা করতে আসছি। এক মাস আগে আমি চিকিৎসা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। স্যার আবার আসতে বলছিল, এজন্য স্যারের সাথে দেখা করার জন্য আসছি আমি। আলহামদুলিল্লাহ আমি অনেক আগের চেয়ে অনেকটা ভালো। আমার এই পায়ের সমস্যা ছিল, আমি অনেকদিন যাবত 2 বছর যাবত আমার পায়ের সমস্যা, আমি হাঁটতে পারিনি, অনেকটা কষ্ট। এখন আমি তো সুস্থ ছিলাম না, অসুস্থ ছিলাম আমি। ঠিক আমার গায়ে সবসময় জ্বর থাকতো, ব্যথায় আমি ঠিক মতো খানা দানা খেতে পারিনি। ইনশাল্লাহ এখানকার চিকিৎসা নিয়ে আমি অনেকটা সুস্থ, আমি সবকিছু খাইতে পারি এখন। এখন মানুষ সুস্থতা থাকলে তার শরীরে যাই খায় তার কাজ করে, আর অসুস্থ থাকলে শরীরে যত ভালোই খান আপনি কাজ করতে পারবেন। দেখেন আসলে পৃথিবীতে যারা যত টাকা পয়সাওয়ালা লোক হোক, সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতার উপরে কোনো নিয়ামত নাই। আমি আমার কোটি কোটি টাকা আছে বা যার আছে, যদি সে অসুস্থ হয় ওই টাকা পয়সা তার কাছে আমি মনে করি মূল্যহীন। আমার কিছুই নাই, যদি আল্লাহ পাক আমার দেহটা সুস্থ রাখে আমি মনে করি আমি একজন স্বাবলম্বী মানুষ, আমি একজন প্রতিষ্ঠিত মানুষ। কারণ সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। আমার যখন আমি অসুস্থ ছিলাম আমার পরিবারের সবাই আমাকে নিয়ে অনেকটা চিন্তায় আছিল, এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হচ্ছে, আমার পরিবারও আলহামদুলিল্লাহ অনেকটা খুশি তারা আমার সুস্থতার কারণে। দেখেন আমি দেশের বাইরে যে কাজ করি আমার হাঁটা চলা করা লাগে, তো মানুষ একজন স্বাভাবিক মানুষ যে রাস্তায় 5 মিনিটে হাঁটে, আমি আমার আধা ঘন্টায় ওই রাস্তা হাঁটে পারতাম না। তারপরে অনেকটা কষ্ট হতো, আমার কাজে কষ্ট হতো, কারণ মানুষের প্রত্যেকটা নিয়ামতে আল্লাহ যা দিয়েছে সবই দরকারি ইম্পর্টেন্ট। তারপরে পাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমার দেহটার যে ওজন আছে ওয়েট আছে এর পাটার উপর পরে ওয়েটটা থাকে। আমার এই পাটাই সমস্যা ছিল, অনেকটা সমস্যা ছিল, আমি হাঁটতে পারি নাই ঠিক মতো। আমার কাজটা আমি নিজেটা অনেক কষ্ট করে করা লাগছে, আমি টয়লেটে যাইতে আমার কষ্ট হয়েছে। আল্লাহ পাক এখানে এনে অনেকটা সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এর আগেও স্যারের জন্য দোয়া করছি যে আল্লাহ পাক মানুষের হায়াত আল্লাহ যে কদিন দিছে এর 1 সেকেন্ডও বাড়ানো যাবে না। তো আমি বলছি স্যার, স্যারেক আল্লাহ পাক যে কদিন হায়াত দিছে ওনাকে জানে সুস্থতা দান করেন, মানুষের সেবা জানে করতে পারেন। আমি এখানে এসে অনেকটা সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, এর জন্য স্যারেক আমি অনেক দোয়া করি। আমি যখন কাতারে থেকে আসছিলাম আমি প্রথম, আমার স্ত্রী আমার ছেলেমেয়েরা পাশে ছিল, কিন্তু আমার মা আমাকে জড়া ধরে কান্দে বলাছিল, আমি তো হাঁটতে পারিনি। কিন্তু যেদিন এখান থেকে রিলিক্স হয়ে বাসায় গেছিলাম আমার মা সবচেয়ে বেশি আনন্দ বোধ করছে। আর মায়ের তুলনা তো পৃথিবীতে কারোর সাথে দেওয়া যাবে না। মা যার নাই সে জানে মা কি জিনিস। আমার বাবা নাই আমি জানি মা বাবা হারানোর কি বেদনা, কিন্তু আমার মা আছে আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আমার মাকে জানে আল্লাহ পাক সুস্থতা দান করে। আমার মাকে আমি বলছি যে স্যারের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার মতো শত শত রোগী ওখানে হসপিটালে পড়ে আছে, স্যার চিকিৎসা দিচ্ছে সেবা দিচ্ছে। আমার চাইতেও নর্মাল রোগীরা ওখানে আছে যারা হাঁটতেই পারে না, তারাও স্যারের চিকিৎসা নিয়ে আমার চোখের সামনে আমি দেখছি স্যারের চিকিৎসা নিয়ে তারা সুস্থতা হয়ে বাড়িতে গেছে। আমি এজন্য বলছি যে স্যারের জন্য অবশ্যই দোয়া করবে, এই জন্য এই ধরনের মানুষ দরকার দেশে। আমি প্রথমে সালাম দেবো, স্যার কেমন আছেন, স্যার আসতে বলছিল এই জন্য আসছি, আমি অবশ্যই স্যারের জন্য দোয়া করি এবং করব। দেখেন এই হসপিটালের নাম অনেকেই জানে না এখনো, অনেকেই বলছে তুমি তো অসুস্থ ছিলে। বললাম হ্যাঁ অসুস্থ ছিলাম, তো কোথা থেকে চিকিৎসা? আমি বলছি হসপিটালের নাম, বলছি DPRC হসপিটাল। ওনারা নামই জানে না অনেক মানুষ, যে ধরনের হসপিটাল আছে আমরা জানি না, তার চিকিৎসা এ ধরনের চিকিৎসা হয় আমরা জানি না। আমি বলছি হসপিটালের নামেই ওই শ্যামলী রিং রোডে শ্যামলী ক্লাবের পাশেই হসপিটাল, আপনারা ওখানে গেলে এ ব্যাপারে যারা অসুস্থ আছেন এর সঠিক চিকিৎসা ওখানে করা হয়। হ্যাঁ আমি একজন প্রবাসী, আমি সবার কাছে দোয়া চাই, আমি আবার ইনশাআল্লাহ ঈদের পর চলে যাব। হ্যাঁ আমি একমাত্র এই চিকিৎসার জন্য আমি দেশে আসলাম, কারণ আমি গত বছর আসছিলাম দেশে ছুটিতে, দেশটা ঘুরে ফিরে যাওয়ার পর আমি বেশি অসুস্থ হয়েছি, এজন্য শুধু চিকিৎসার জন্যই আমি দেশে আসছিলাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।